আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নইমি সোচনা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আপনাদের সবার সাথে জুয়েলারি লাইভে বলে গিয়েছিলাম যদিও পোস্ট দেনি আজকে ভুলে গিয়েছিলাম পোস্ট দিতে যার জন্য লাস্ট লাইভে বলে গিয়েছিলাম যে জুয়েলারি লাইভে আসবো তিনটে পঁয়তাল্লিশে দুই তিন মিনিট আগে চলে এসেছি যেন আই মিন দেরি হয়ে যায় অনেক আমার এর জন্য আমি ভাবলাম যে দুই তিন মিনিট আগেই চলে আসি আপর আমাকে দ্রুত করে জয়েন করে ফেলুন আমাকে ঠিকমতো দেখা গেলে অবশ্যই জানিয়ে দিবেন লাইটে নিতে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকমতো দেখা যায় ঠিক মতো শোনা যায় তাও কমেন্ট করে একটু কষ্ট করে জানিয়ে দিবে যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে ঠিক আছে হাই হ্যালো শারীখা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ শারীখা আপু আমি ভালো আছি লাইফটা ক্লিয়ার আছে কি না আমাকে একটু বলেন ওকে ড্রেসটা অনেক সুন্দর মেহেজাবিন আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো শামিমা খাতুন আপু হাই আপু হ্যালো ফৌজি আপু আর যারাই আমার সাথে জয়েন করেছেন আমাকে দেখতে পাচ্ছেন হাই হ্যালো করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন আছো আলহামদুলিল্লাহ লিজা আপু আমি ভালো আছি অল ওকে আপি শেয়ার ডান থ্যাংক ইউ পুতুল আপু থ্যাংক ইউ সো মাচ আপু অনেক গর্জেস লাগছে থ্যাংক ইউ কানিজ আপু আচ্ছা আজকে আমি অনেক জিনিস দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমি হচ্ছে গিয়ে চোকার দেখাবো নেকলেস দেখাবো তারপরে হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর সীতা দেখাবো চুরি দেখাবো আর অনেক সুন্দর দেখাবো ওকে তো সবাই আমার সাথেই থাকবেন আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি আমাকে নেক পিসটা দিয়ে দাও আমি ফার্স্টে নেক পিসটা দিয়ে স্টার্ট করছি কারণ আজকে যে নেক এটা অনেক রিজনেবল প্রাইসে আপনারা পাবেন তার মধ্যে হচ্ছে ফুল গোল্ডেন মানে এটার চাইতে আমার মনে হয় না রিজনেবল আর এটার চাইতে সুন্দর আর ভালো কোনো কিছু হতে পারে আপনাদের এরকম মনে হবে হ্যাঁ কানের দুলার টিকলিসের দেখাবো ঠিক আছে কানের দুলার টিকলিসের দেখাবো ব্ল্যাক নেক পিস নেই আজকে কিন্তু সীতা আছে ঠিক আছে ব্ল্যাক সিতা আছে আচ্ছা আমি দেখানো স্টার্ট করে দেই খুবই সুন্দর সুন্দর জিনিস এটা খুলে নেই পুরোটা তাহলে এটা পুরোটা আছে এটা খুলতে এখন অনেক ঝামেলা সমস্যা নেই আমি তো পরে রয়েছি এটা তো দেখাই যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের মধ্যে আছে এই যে দেখেন এটার বডিটা ফুল গোল্ডেন কালার বডিটা গোল্ডেনের ভিতরে গোল্ডেন কালার স্টোন এই যে দেখেন মাঝখানে যেটা এটা হচ্ছে গিয়ে গার্নেট স্টোন বসানো অনেক বড় বড় যে গার্নেট স্টোন থাকে এগুলো হচ্ছে রিয়েল যে স্টোনগুলো সেই স্টোনগুলো এগুলো কিন্তু প্লাস্টিক না এটা আপনারা কিভাবে বুঝতে পারবেন আপু তোমার আজকে ড্রেসটা চাইই চাই ওকে কানিজ আপু আপনি পেইজিং বক্স করে দেন ইনশাল্লাহ শনিবারের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ চুড়িটা দেখাবো এই দেখেন আজকে অনেক সুন্দর চুড়ি পড়েছে আমি চুড়িটাও দেখাবো ডিটেলসে চুড়ি এই ধরনের চুড়িগুলো আপুরা খুব পছন্দ করে যার কারণে এগুলো অনেক দ্রুত স্টক আউট হয়ে যায় ওকে এই যে দেখেন এই হচ্ছে কি আপনার নেক পিসটা যেটা নাকি সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে আছে এখানে ছোট ছোট করে গুড়া একদম গোল্ডেন কালার স্টোন বসানো আছে চার চারপাশে সাথেই হচ্ছে গিয়ে মাঝখানে সম্পূর্ণ বড় বড় গার্নেট স্টোন আর স্টোন গুলো গুলো দেখেন আমি এভাবে করে নাড়ালেই কিন্তু এটার মধ্যে লাইট সব দেখা যাচ্ছে কারণ এগুলো হচ্ছে গিয়ে যে আর কি কাজ টাইপ যে স্টোন গুলো থাকে এগুলো হচ্ছে সেই স্টোন প্লাস্টিক এর স্টোন গুলো না যার কারণে এগুলো খুবই গ্লেজি আর শাইনি আর এটার নিচেও পাতার ডিজাইনের মধ্যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে যে কত সুন্দর সুন্দর করে ঝুলের মতো দিয়ে দিয়েছে এখানেও কিন্তু স্টোন করা আছে সাথেই হচ্ছে গিয়ে শ্যাম্পেইন গোল্ড কালারে এর বসানো শ্যাম্পেইন গোল্ড কালারে পার্ল বসানো আছে কোন সীতা কমেন্টটা চলে গেল আবার একটু কমেন্ট করেন আপু পরে দিচ্ছি হাই সোনা আপু হ্যালো ফারিহা আঞ্জুমান আপু এই আপু দেখেন আজকে আমি অনেক সুন্দর সুন্দর টিকলি আর চুরি নিয়ে এসেছি ঠিক আছে আজকে এটা পছন্দ হলো অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আপনার পুরোটা সেটের নিচে রোজ রোজ না সরি শ্যাম্পেইন গোল্ড কালারের পার্ল বসানো আর স্টোন বসানো আছে এটা ইয়ারিংটা দেখেন খুবই কিউট ইয়ারিং খুবই কিউট ইয়ারিং এটা কিন্তু ড্রেসের সাথেও ভালো লাগছে সাথে এটা যখন আপনি কোনো শাড়ির সাথে পরবেন এটা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে কারণ এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে আর পুরোটা রিয়েল স্টোন হওয়াতে এটা খুব সুন্দর করে কিন্তু চিকচিক করে আর খুব সুন্দর করে শাইন করে দেখেছেন খুবই সুন্দর একটা জিনিস এজে যে এভাবে করলেই দেখেন এটার কি সুন্দর করে গার্নেট স্টোনগুলো মানে চকচক করছে নাও এটার ইয়ারিংটা দিয়ে দাও এটা অনেক অনেক কিউট ইয়ারিং আছে এই যে দেখেন এটার ইয়ারিংটাও দেখেন এটা ইয়ারিংটাও কিন্তু এই যে দেখেছেন কি সুন্দর চকচকে আর শাইনি খুবই সুন্দর লুকটা জোস হয়েছে থ্যাংক ইউ মুনমুন রুবি আপ আজকে আমি এক্সপেরিমেন্ট করতে গিয়েছেন জানি না কী হয়েছে একদম অনেক ডিপ আমি ইউজুয়ালি এত ডিপ আই লুক কখনও করি না আমি আর কি আমার কাছে কেমন যেন লাগে তো আমি জানি না আসলেও কী হয়েছে নাকি এই যে দেখেন এই হচ্ছে ইয়ারিংটার সম্পূর্ণ স্টোন দেওয়া ওকে খুব সুন্দর সুন্দর করে স্টোন দিয়ে আর এটার স্টোনগুলোও কিন্তু আপনার রিয়েল স্টোন ঠিক আছে এই যে এটার নিচেও হচ্ছে গিয়ে শ্যাম্পেন গোল্ড কালারের পার্ল বসানো আছে এই হচ্ছে ইয়ারিংটা আমাকে সেটটা দিয়ে দাও এই সেটটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দেবেন ব্ল্যাক স্টোনের চোকারটা রিস্টোর করার চেষ্টা করছি আপু এখনও হয়নি ওটা রিস্টোর হলে আমি দেখিয়ে দিব লাইভে ঠিক আছে আমি ট্রাই করছি আমি শিওর জানিও না যে ওটা আবার রিস্টোর করা পসিবল হবে কি আইটা ইয়ারিং দিয়ে দাও এই হচ্ছে কি আপনার সেটটা প্রাইস সেখানে কত ছিল আচ্ছা না প্রাইস এই যে এই হচ্ছে গিয়ে আপনার সেটটা নেকলেস সেটটা গোল্ডেন কালারের মধ্যে আছে সম্পূর্ণ পার্ল আর রিয়েল এডি স্টোন আর হচ্ছে গিয়ে আপনার গার্নেট স্টোন দিয়ে কাজ করা আছে এটার সুপার ডুপার সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা করে যাদের যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজিং বক্স করে দিবে আর হচ্ছে গিয়ে যারা আর কি হোম ডেলিভারি পান তারা তো কালকের মধ্যে ডেলিভারিটা পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যেটা নাকি মানে আমি বলবো যে সুপার ডুপার রিজনেবল পানির দামে ওকে যাদের ভালো লেগেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আপু আপনার পর ড্রেসটা প্রাইস কথা আমার পর ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা করে ঠিক আছে এই যে এই সেটটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা নাকি পানির দাম ওকে পানির দাম একদম তার মধ্যে গোল্ডেন কালার নাও এটা নিয়ে নাও তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন কালারের মধ্যে আছে একদম যেটা নাকি কোনো ড্রেসের সাথে

একটু কষ্ট করে মেনশন করে দিবেন যে আপনারা জুয়েলারিটা নিতে চাচ্ছেন আমি চুড়িটা এখন একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর একদম এটা হচ্ছে চারটা হচ্ছে গিয়ে চিকন চুরি গোল্ডেন কালারের মধ্যে আছে ফিনিশিং তো হলো গিয়ে দেখার মতো ভালো মানে এর চাইতে ভালো চুড়ি আর হয় না আর যারাই এই চুরিগুলো নিবেন তারা হচ্ছে অন্য কোনো চুরি আপনাদের পড়তে মন চাবে না ঠিক আছে মানে আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা বালাগুলো দেখিয়ে দিচ্ছে এখানে দেখেন অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ বালা এই জায়গার মধ্যে ছোট 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 করে অনেকগুলো স্টোন একসাথে দেয়া সাথেই এখানে অনেক সুন্দর একটা জিনিস আছে যেটা নাকি ইউজুয়ালি আমি দেখেছি ড্রেসের মধ্যে থাকে বাট এটা হচ্ছে গিয়ে আপনার চুরির মধ্যে আছে সেটা হচ্ছে যে এই জায়গার ডিজাইনটা দেখেন এখানে আপনার মেটেলের একটা পাতা দেওয়া আছে পাতার ডিজাইনটা দেয়া আছে মধ্যে যেটা ভিতরে আপনার স্টোন করা ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল রাজস্থানি চুরি ওকে এ দেখেন এটা স্ক্রিনশটটা নিয়ে নেয় এই চুরিগুলো প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে এটা যে আপনি কি পরিমাণ রিজনেবলে পাচ্ছেন মানে এগুলো আর কি আসলে ভাবা যায় না এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আচ্ছা আমি ফার্স্টে সেটটা খুলে নিই যারা চুরি অর্ডার করবেন চুরিটা হচ্ছে গিয়ে আলাদাভাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আচ্ছা এরপরে আমাকে টিকলি সেটটা দিয়ে দিও কারণ আজকে টিকলি সেট অনেক সুন্দর মাসাল্লাহ হেয়ার তোমার শাড়ি আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমার হবু ননাস গত লাইভে চুরিগুলো দেখিয়েছিলাম অনেক পছন্দ করেছে আপু বাট পেলাম না আহারে ফারি আজকে আজকেটা যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা যদি ভালো লাগে নিয়ে নেবেন আজকেটাও কিন্তু গোল্ডেনের মধ্যে আছে গোল্ডেন আর এখানে যে ম্যাজেন্ডাটা আছে সেটা কিন্তু রানী গোলাপি ডিপ ম্যাজেন্ডা কালার এটা কিন্তু আপনার একটু ওয়াইন টাইপের কালারের যে ড্রেসগুলো থাকে মেরুন টাইপের কালার ওগুলোর সাথে কিন্তু পরা যাবে আজকে চুরি যদি ভালো লাগে অর্ডার করে দিবেন আটশো পঞ্চাশ টাকা আর যদি অর্ডার করেন আমাকে একটু কমেন্টে লিখে দিবেন ঠিক আছে তাহলে আমি বলে দিব লাইভের পরে তোমার আইলুক আমি ট্রাই করে ভাষায় তাই আপু ও শাড়ি গড ট্রাই করে আপনারা পিকচার পোস্ট করবেন ঠিক আছে শাড়ি আপু সুন্দর করে পিকচার পোস্ট করে দিবেন আমি দেখতে চাই ওকে ও মাই গড আমার এই হাবি হাবি আই লুক ট্রাই করে মানে চাই নাকি ও মাই গড বেঞ্চ মার্ক দেখাবো বেঞ্চ মার্ক দেখাবো আচ্ছা টিকলি সেটটা দিয়ে দাও টিকলি সেটটা দেখিয়ে দিচ্ছে আর এই চুরি সেট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে এর চাইতে যে দেখেন এটার যে শাইন মানে পুরো আর এখানে যেই যাই চিকচিক করছে এটা পুরোটাই স্টোন ঠিক আছে পুরোটাই স্টোন তারপরে এখানে যে আপনার স্টোনের আছে তারপর এখানে মেটালের ভিতরে যেটা দেখালাম স্টোনটা গোল্ডেন কালার এগুলো কিন্তু আপনার ক্রিস্টাল স্টোন মানে আর কি কাচের মতো যে জিনিসগুলো কাচের সহজ কথায় বলতে গেলে কাচের স্টোন দিয়ে এটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ওকে এখন আমি এটা দেখাচ্ছি আপু তোমার ড্রেসে আচ্ছা সমস্যা নেই মুনমুন রুবি আপু রেকর্ড করা আছে ওটা রেকর্ড লাইভটা দেখবেন আর শেয়ার করে দিবেন ওকে হাই সুন্দরী হ্যালো রুহিনা আপু কেমন আছেন রুহিনা আপু এই যে দেখেন রুহিনা আপুকে এখন আমি প্রতিদিন কিন্তু লাইভে দেখতে পারি না প্রতিদিন রুহিনা আপুকে কিন্তু এখন পাওয়া যায় এটা আরেকটা ইয়ারিং দিয়ে দাও এই যে দেখেন এই হচ্ছে আজকের টিকলি সেট যেটা নাকি অনেক সুন্দর এটার ডিজাইনটা শুধু দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার পুরো গোল্ডেন স্টোন পুরো গোল্ডেন স্টোন আর সাথে মাঝখানে এই যে দেখেন বড় বড় গার্নেট স্টোন বসানো এগুলো এই যে দেখেন এটা গার্নেট স্টোন আর এটার স্টোনের কোয়ালিটি মানে এত ভালো এটা আপনি দূরে থেকে দেখলে মনে হবে কুন্দন বসানো ঠিক আছে এই যে দেখেন দূরে থেকে দেখলে দেখবেন যে জিনিসটা কুন্দন বসানো কিন্তু আসলে এটা হচ্ছে মানে আপনি দেখে বুঝবেনই না হচ্ছে গিয়ে স্টোন দেখে মনে গার্নেট আপনার হবে কুন্দন মানে এত ভালো কোয়ালিটি দিয়েছে যে দেখেছেন দেখে কি মনে হচ্ছে যে এটা কুন্দন না এটা স্টোন একদম মনে হবে না কারণ এগুলো হচ্ছে অরিজিনাল গার্নেট স্টোন ঠিক আছে আর পুরোটা হচ্ছে গিয়ে ছোট ছোট করে গোল্ডেন স্টোন বসানোর সাথেই সাইড থেকে সুন্দর করে ডিজাইন করা নিচে হচ্ছে এই যে পার্ল বসানো আছে এই হচ্ছে আপনার ইয়ারিংটা এটা টিকলিটা দিয়ে দাও এটা টিকলিটা অনেক সুন্দর কারণ এই যে দেখেন এটা টিকলিটা সেম এই যে ইয়ারিং এর টিকলি ঠিক আছে ইয়ারিং টারি টিকলি ওয়াও শাড়ি খাপু লিখেছে এই যে দেখেন এটা এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে মানে আমি এটা না দেখেই আমি অবাক হয়ে গিয়েছি এত সুন্দর এ দেখেন এই হচ্ছে গিয়ে এটা টিকলিটা ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে নেন এটা প্রাইস জন্য কত ছিল এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 520 টাকা ঠিক আছে এটার সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজিং বক্স করে দেবেন তাহলে আপনার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে এই দেখেন এই হচ্ছে কি আপনার ফুল টিকলিসে যেটা প্রাইস নাকি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ফাইভ টু জিরো এটার টিকলিটা অনেক সুন্দর এটা টিকলিটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে দেখেন অনেক সুন্দর দেখেছেন খুবই সুন্দর তার মধ্যে এত বড় 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 টিকলি টিকলি আমার কাছে অনেক পছন্দ আমার কাছে বড় ছোট সব টিকলি আমার ভালো লাগে হ্যালো সুইট গার্ল হ্যালো পারিশা আপু কেমন আছেন পারিশা আপু জয়া সরকার আপু জয়েন করেছে শামীমা ইসলাম আপু জয়েন করেছেন যারা যারা লাইফটা জয়েন করছেন হাবিবা রহমান আপু জয়েন করেছে। যারা যারা লাইফটা জয়েন করেছেন অবশ্যই কষ্ট করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আজকে একটা এক্সক্লুসিভ ইয়ারিং দেখাবো ঠিক আছে একটা এক্সক্লুসিভ ইয়ারিং দেখিয়ে দিচ্ছি কারণ এক্সক্লুসিভ ইয়ারিং আপনার অনেক পছন্দ করার এক্সক্লুসিভ ইয়ারিংগুলো যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার এগুলো পড়লে আপনার কিছু হচ্ছে গলার সেট টিকলি কিছুই আর দরকার পড়বে না এই ধরনের এই যে দেখেন অনেক এক্সক্লুসিভ একটা ইয়ারিং এগুলো মার্কেট প্রাইস আপনি কোনো দিনও কোনো দিনও এক হাজার এগারো বারো তেরো ঠিক আছে এক হাজার এগারোশো বারোশো তেরোশো এই ধরনের যে ইয়ারিংগুলো হয় এগুলো ইউজুয়ালি এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে হয় এটার রিজন হচ্ছে গিয়ে যে এটার ফ্রন্টটা পুরোটা রিয়াল কুন্দন এগুলো সম্পূর্ণ কুন্দন এটা হচ্ছে আপনার যে আমরা কুন্দনের সীতা পরিণয় সীতার যে কুন্দনের ডিজাইনটা থাকে সেই সীতা স্টাইলে এখানে গুলো বসানো আছে এই মাঝখানেও কুন্দন বসানো আর এটার ব্যাক সাইড হচ্ছে গিয়ে ব্যাক মিনা করা ঠিক আছে দেখেছেন ব্যাক মিনা করা আমি এটাকে পরে দেখাচ্ছি অনেক এক্সক্লুসিভ একটা জিনিস এটাকে খুলে দাও তো একটু খুবই এক্সক্লুসিভ একটা জিনিস আপু ঝাপটা দেখতে চাই আপু আজকে তো ঝাপটা নেই আজকে টিকলি সেট দেখিয়েছে আজকে ঝাপটা নেই বেবি পিঙ্ক দেখান বেবি পিং কি দেখাবো আপু বেবি বুঝিনি বেবি পিঙ্ক সীতা না কি আমি বুঝি আমাকে একটু আবার কমেন্ট করে জানান এই দেখেন এই হচ্ছে আপনার ইয়ারিংটা ঠিক আছে তার মধ্যে এটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা এক্সক্লুসিভ সাথেই সম্পূর্ণ গোল্ডেন মানে হচ্ছে এটা একটা ইয়ারিং সব ড্রেসের জন্য ইনাফ ঠিক আছে একটা ইয়ারিং সব ড্রেসের জন্য ইনাফ এই যে দেখেন এটার উপরে ডিজাইনটা ফার্স্টে দেখেন এই ধরনের জিনিস কিন্তু আমরা ইউজুয়ালি দেখি সীতার মধ্যে যে যে লকেট থাকে এখানে দুইটা লকেটের মধ্যে কিন্তু এই ধরনের জিনিসটা থাকে কুন্দন বসন এটা পুরোটা কুন্দন এই জায়গা পুরো কুন্দন এখানে সম্পূর্ণ কুন্দন এখানে কোনো স্টোন নেই এখানে সম্পূর্ণ কুন্দন এই জায়গায় যে ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ পাতা স্টাইলে কুন্দন দেয়া ঠিক আছে এগুলো সব হচ্ছে গিয়ে কুন্দন এই যে আমি এভাবে করে ধরে দেখাই সব হচ্ছে কুন্দন সাথেই এখানে এই যে দেখেন পার্ল কার কালারের পার্ল বসানো মানে হোয়াইট পার্ল হোয়াইট পার্ল বসানো আর এটার মধ্যে আপনার গাজরা করা আছে যে মাঝখানে দেখেন ছোট ছোট করে গাজরা করা যে জিনিসটা নাকি ইয়ারিংটাকে আরো এক্সক্লুসিভ করে দিয়েছে যে দেখেন এরকম ছোট ছোট করে আপনার পুরোটাতে এই জায়গা পুরোটা গাজরা করা এই জায়গা পুরোটা গাজরা করা এখান থেকে গাজরা করা এখান থেকেও গাজরা করা ওকে এখন এটার উপর থেকেও কিন্তু গাজরা করা আছে দেখেছেন গাজরা স্টাইলে জিনিসটা দেয়া আছে এই যে টিকলি সেটটার প্রাইস পাঁচশো টাকা করেছিল এই দেখেন এই হচ্ছে এটা ব্যাক সাইডের নিচে থেকে দেখেন সম্পূর্ণ কিন্তু ব্যাক মিনা করা এই যে দেখেন এটা সম্পূর্ণ আপনার ব্যাক মিনা করা আছে ঠিক আছে খুবই এক্সক্লুসিভ ইয়ারিং আমার কাছে এটা অনেক 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 পছন্দ হয়েছে আমি আমার জন্য একটা রেখে দিয়েছি যেন আমি ড্রেসের লাইভে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারি ইয়ারিংটা দাও এই যে দেখেন সরি হুকটা হ্যাঁ এইটা এত হুকটা একটু বড় দিবা বড় দিয়ে দিও হ্যাঁ এইটা তো আমি চোখেই দেখি না হুমায়ু গড় এত ছোট হুক চোখেই তো দেখি না না বড় লাগবে এটা না বড় হুক দাও এই হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে আমার জন্য আহ নাই শাহিদা আপু লিখেছেন রহমান আপু জয়েন করেছে তার শরীফা রহমান আপু জয়েন করেছেন এই যে দেখেন আগাম দিয়ে দিয়েছে এই যে এই হচ্ছে ইয়ারিংটা ঠিক আছে এটা প্রাইস কত হুম মাত্র এটার হচ্ছে আমি ভেবেছিলাম যেটা প্রাইস মনে হয় একটু বেশি ছিল যাই হোক এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি টাকা ভাবা যায় যে ব্যাক মিনা করা ইয়ারিং সাতশো আশি টাকা প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি টাকা করে ঠিক আছে দেখেছেন অনেক লং এ অনেক লং একদম এই পর্যন্ত এসে পড়ে এত বড় এটা স্ক্রিনশট নিয়ে নেন ব্যাক মিনা করা ঠিক আছে এটা স্ক্রিনশটটা নিয়ে নেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে সেভেন এইট জিরো আপু ইয়াররিংয়ের ব্যাক সাইডটাই বেশি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর না এটা ব্যাক মিনা করা এই জন্য জিনিসটা এত সুন্দর সামনে হচ্ছে কুন্দন আর ব্যাক সাইডে হচ্ছে গিয়ে মিনা করা এটা আপনারা চুল খোপা করে পড়বেন কারণ এটা যেহেতু ব্যাক সাইডটা মিনা করার অনেক লং তো এটা যখন চুলটা খোপা করে পড়বেন তখন কিন্তু সামনে পিছনে দুই জায়গাটাই দেখা যাবে তখন দেখবেন যে একদম অনেক সুন্দর লাগবে আর এটা পড়লে এটার সাথে আর কিছু দরকার পড়বে না এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি টাকা করে সাতশো আশি না হ্যাঁ এই যে দেখেন সাতশো আশি টাকা সেভেন এইট জিরো ওকে এখন আমাকে দিয়ে দাও ও আরেকটা আছে চোকার আচ্ছা না ফার্স্টে সীতাটা দাও আপু ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে ড্রেস ড্রেস আনো আপু আমি যদি পাই নিয়ে আসবো ঠিক আছে আপু এটা আমার চাই প্লিজ আচ্ছা ঠিক আছে যাদের নাকি চাই তারা নিয়ে নিবেন কারণ এটা অনেক 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 সুন্দর একটা জিনিস মানে এটা হচ্ছে গিয়ে না নিয়ে থাকার মতো না এটা সত্যি এটা আমার আমার অনেক পছন্দ দাও আচ্ছা এখন আমি হচ্ছে গিয়ে সীতা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক সীতা আজকে সীতাটা অনেক 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 সুন্দর আর ক্রিস্টালের সীতাগুলো আপনারা দেখি যে বেশি পছন্দ করে আমাকে ওড়নাটা দিয়ে দাও তো একটু আজের শেষ হলে দেখাই ওই যে চোকাটা বের করে রাখবে ওই যে গ্রিন চোকাটা বের করো ঠিক নেই সেটা দাও তো আচ্ছা কি কি জানো কমেন্ট পড়তে চাইলাম ভুলে গিয়েছি ও টিকলি সেটটাই যে টিকলি সেটটা আপু দেখতে চাচ্ছিল এজন্য এটা ধরে রেখেছি এই যে দেখেন এই হচ্ছে টিকলি সেটটা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা মাত্র যেটা নাকি একদম মানে সেই রকম এটা সাইড থেকে আমি দেখছিলাম যে চেহারা দেখা যায় মানে বললাম না গার্নেট স্টোন পুরো একদম কাজ কাজ এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে ঠিক আছে আর সাফ আপু আমি আপনার সাথে রাগ করিনি আমি আপনার কমেন্ট মাত্র দেখলাম আমি সত্যি এতক্ষণ দেখিনি দেখলে আমি একদম পড়ে দিতাম কমেন্ট ঠিক আছে আর কি যেন কমেন্ট পড়তে চাইলাম ভুলে গিয়েছে আচ্ছা যাই হোক চুরির প্রাইস হচ্ছে আটশো টাকা করে ঠিক আছে চুরির প্রাইস আটশো টাকা চাইলে ফুল সেটও পড়তে পারবেন অথবা হচ্ছে গিয়ে এই যেভাবে করে যারা নাকি ফুল স্লিভের ড্রেস পরেন এই যেভাবে করে আপনারা এই বালাটা ইউজ করতে পারবেন দেখেন ফুল স্লিভের ড্রেস পরে তখন বালাটা পরলে দেখেন কি পরিমাণ সুন্দর লাগবে দেখেছেন এই হচ্ছে চুরি চুরির প্রাইস হচ্ছে আহ বললাম আটশো টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সীতাটা আমি দেখিয়ে এই এই দেখেন হচ্ছে আপনার সীতাটা খুব সুন্দর ব্ল্যাক কালারের সীতা আর এই সীতাটা আপনারা নিলে এটাও আপনার যে কোনো যেমন আমার এই ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে আজকে এটা পড়লে ভালো হতো যাই হোক খুবই সুন্দর খুবই সুন্দর সীতা এটা আচ্ছা থাকা আরেকটা খোলা দরকার নেই এটাই দেখিয়ে দে এটা পুরোটা হচ্ছে আচ্ছা আরেকটা একটু খুলে দাও তো ব্ল্যাক কালার ক্রিস্টাল স্টোনের মধ্যে আছে ঠিক আছে ব্ল্যাক ক্রিস্টাল স্টোন তারপরে নিচে থেকে হচ্ছে জিরো সাইজে যে পার্লটা থাকে জিরো সাইজের পার্ল আর এই হচ্ছে এটার আপনার লকেটটা পুরো গোল্ডেনের মধ্যে ব্ল্যাক কালারে মিনা করা আর এখানেই যেই এগুলো দেখতে পাচ্ছেন একদম মিরর স্টোন বলতে পারেন ঠিক আছে একদম অরিজিনাল যেই এডি স্টোনটা থাকে সেই এডি স্টোন মিরর স্টোন বলতে পারেন কারণ এটা পুরো কাচ ঠিক আছে একদম এটা হচ্ছে গিয়ে গ্লাস পুরোটা গ্লাসের মতো হ্যাঁ এটা এটা ইজি হবে এই যে দেখেন পুরোটা হচ্ছে গিয়ে আপনার গ্লাস এটা দেখতে পাচ্ছেন পুরো লাইট টাইট সব দেখা যাচ্ছে একদম কাচের মতো জিনিসটা আর নিচে হচ্ছে আর মাঝখানে হচ্ছে অরিজিনাল গার্নেট স্টোন আর এটার পাশে ছোট ছোট যে স্টোনগুলি এগুলো হচ্ছে আপনার ডায়মন্ড কাচ স্টোন ঠিক আছে আর নিচে হচ্ছে রিয়াল বিটস বসানো এটার বিটসের জিনিসগুলি দেখবেন যে বিটস সম্পূর্ণ ব্ল্যাক না ব্ল্যাকের মধ্যে ছোট ছোট ঘোলা ঘোলা টাইপের কি যেন একটা জিনিস মনে হয় মানে এগুলো হচ্ছে গিয়ে রিয়াল বিটস ঠিক আছে আর রিয়াল বিটসের সাথেও গাজরার মতো করে ডিজাইন করে এই যে দেখেন এখানে কিন্তু গাজরার ডিজাইন করা আছে এই হচ্ছে আপনার সীতাটা ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেছেন ব্যাক সাইডটা যে কাজ যে এটা যে কাচের স্টোন মানে কাচের স্টোন যে জিনিসটা এটা ব্যাক সাইডটা থেকে কিন্তু বোঝা যায় ওকে এটার কিন্তু দিয়ে দাও ইয়ারিংটা এটার প্রাইস কিন্তু সেম এটার প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা করে এজে দেখেন এই হচ্ছে এটার ইয়ারিংটা যেটার ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ ম্যাট গোল্ডের মধ্যে আছে আর হচ্ছে গিয়ে এটার যেন বল এটাকে আমি এটা আইটা দেখিয়ে দিচ্ছি এটা স্ক্রিনশটটা নিয়ে নাই তুই একটু ধরো তোমার তোমাকে সহ এসএস নিবাছা নি ধরছি এক সেকেন্ড এটা একটু দেখিয়ে নি চুলটা অনেক ডিস্টার্ব করে এটাকে আমি পিছে থেকে লাগালাম এসে পড়লো এই যে দেখেন এই হচ্ছে আপনার ইয়ারিংটা ঠিক আছে ইয়ারিং এর মধ্যে যে গ্লাসের মতো যে স্টোন সেটা আছে গার্নেট স্টোন আছে মিনা করা আছে নিচে থেকে বিট আর গাজরা করা এটার প্রাইস সেম মানে এটার প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা করে ষোলোশো টাকা এই যে ক্রিস্টালের জিনিস এটা আপুর অনেক পছন্দ করেছে নেক্সট এরকম ধরনের আরও অনেক আনার ইচ্ছা আমার আছে কারণ ক্রিস্টালগুলো আপুর অনেক পছন্দ করেছে ব্লু মেরুন এটা যতগুলো দেখিয়েছি সব আপুরা খুব পছন্দ করেছে এটা স্ক্রিনশট নিয়ে নেন এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা যেটা নাকি নিলে আপনার মানে মানে এটা নিলে এটা আপনি সব ড্রেসের সাথে আপনার ম্যাচ হবে যেমন আমার ড্রেসের সাথে কিন্তু অনেক সুন্দর করে এটা ম্যাচ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে নাও এখন আমি চুরিটা ধরছি স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে আমি এটা একটু এটা খুলে নিই লাল সবুজ মিক্স শিথার আছে আর ইটা দিয়ে দাও এই যে কি জানি ক্রিস্টালের সুন্দর চোকাটা দিয়ে দাও খুবই সুন্দর অনেক সুন্দর তাই না শাড়ি খাঁপো আমার কাছে এটা খুব ভালো লেগেছে আর ব্ল্যাক জিনিস তো সবগুলোর সাথেই পরা যায় আর সীতা জিনিসটা কি ব্ল্যাক রেড যাই হোক দেখা যায় যে আর কি কিভাবে যেন কীভাবে কিভাবে ম্যাচ হয়ে যায় লিপস্টিক হচ্ছে গিয়ে মিলানি লাভ আর হচ্ছে এটার সাথে মিক্স করেছি নিয়রের ইলেভেন নাম্বারটা কারণ মিলানি লাভটা একটু লাইট ওটা আমি নর্মালি যখন লাইভ ছাড়া লাগাই তখন মিলানি লাভ সিঙ্গেল লাগাই কিন্তু লাইভের মধ্যে আসলে একটু নিউরে ইলেভেনের সাথে মিক্স করে লাগে না হলে ওটা অনেক বেশি লাইট লাগে লাইভে তখন কেমন যেন লাগে একটু এই যে এ দেখেন চুরি স্ক্রিনশট নিয়ে নেন এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা করে ঠিক আছে আটশো টাকা দাও এখন আমি অনেক সুন্দর একটা ক্রিস্টালের চোকার দেখাই কারণ এই ধরনের ক্রিস্টালের চোকার আপুরা খুব পছন্দ করে তুমি আমার একটা মেসেজও পড়ো না কালকে কমেন্টও পড়ে জয়িতা বিশ্বাস আপুও পড়ে দিলাম আমি সত্যি জিনিসটা বলি এখানে না আমি না বারবার করে বলি প্রবলেমটা কি হয় মানে আপনার এখানে কমেন্টও আসে আবার হচ্ছে গিয়ে এই যে রশনার আর আপু তারপরে লোকমান হাকিম ভাই অনেকেই জয়েন করেছে এগুলো ও ওটা দেখিয়ে নি ফার্স্ট এগুলো এগুলো সব হচ্ছে গিয়ে এখানে আসে তো দেখা যায় কি অনেক প্রবলেম হয়ে যায় অনেক প্রবলেম হয়ে যায় কিন্তু আপনারা আমি কমেন্ট একবার না পড়লে করবেন ঠিক আছে করবেন আমি আবার কমেন্ট পড়ে দিব এই যে দেখেন এই হচ্ছে আপনার চোকারটা বটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে একদম ডিপ বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ক্রিস্টাল প্লাস এখানে হোয়াইট যাই আছে এগুলো হচ্ছে ডায়মন্ড কা মাঝখানে অরিজিনাল গ্লাসের আপনার মার্বেল স্টোন মার্বেল স্টোন না সরি গার্নেট স্টোন এত স্টোন এত স্টোনের নাম আমার এখন মনে রাখতে হয় এমনি আমি হচ্ছে গিয়ে ভুলে যাই সব তার মধ্যে এত কঠিন কাজ আমার করতে হয় চিন্তা করতে পারেন কি অবস্থা আমার যাই হোক এই যে দেখেন গার্নেট স্টোন আর নিচে হচ্ছে গিয়ে এই যে দেখেন এই যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এখানে দেখেন এখানে না হালকা হালকা ছাপা একটা প্রিন্ট আছে জিনিসটা কিন্তু প্রিন্ট না মানে এটার জিনিসটাই এমন এগুলো হচ্ছে গিয়ে রিয়েল যেই বিটস থাকে এটা হচ্ছে রিয়েল বিটস একটু মার্বেল স্টাইলের মধ্যে দেখেছেন এখানে জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে নিচে হচ্ছে ক্রিস্টালের গাজরার মতো করে করে দেওয়া আছে ওকে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা জিনিস যারা নাকি এই ধরনের এক্সক্লুসিভ জিনিস পছন্দ করেন আমার এগুলো অনেক পছন্দ কারণ এগুলো হচ্ছে গিয়ে আপনার আর কি ড্রেসের সাথে পরলে আপনার ড্রেসও অনেক হয়ে যায় এই যে দেখেন অনেক সুন্দর আমার কাছে এটা খুব ভালো লেগেছে আমি এটা অনেক পছন্দ করে নিয়েছি আমার জন্য এগুলো রেখেছি কারণ এগুলো আমার ড্রেসের সাথে অনেক দরকার পড়ে লাইভের মধ্যে জুয়েলারি লাইভ করে অনেক কষ্ট শাড়ি আপু লিখেছে কষ্ট কষ্ট আবার কষ্ট না আবার আমার অনেক মজা লাগে আমি খুব শখ করে দেখাই এতগুলো জুয়েলারি পরা যায় এই যে দেখেন এই হচ্ছে আপনার চোখাটা অনেক সুন্দর লাগছে দেখেছেন এখন আমাকে ইয়ারিংটা দাও এটা এটা ইয়ারিংটা অনেক সুন্দর এই যে দেখেন আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এই হচ্ছে ইয়ারিংটা ঠিক আছে এটা ইয়ারিংটা দেখেন কি পরিমাণ সুন্দর ডিজাইনে দেয়া উপরে হচ্ছে আপনার এটা কুন্দন হ্যাঁ এগুলো হচ্ছে না উপরে হচ্ছে এডি স্টোন করা মানে এডি স্টোনগুলো যেগুলো অনেক ভালো কোয়ালিটির হয় মানে আপনি না দেখে বুঝবেন এডি স্টোন নাকি কুন্দন যে দেখেন এই হচ্ছে এডিস্টোন সাইড হচ্ছে ডায়মন্ড এটা বডিটা হচ্ছে আপনার অক্সিডাইজ কালারের মধ্যে আছে ব্ল্যাক ঠিক আছে বডিটা হচ্ছে অক্সিডাইজ কালারের মধ্যে আছে যার জন্য জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে আর ব্ল্যাক কালার চোকার আপু আজকে হবে না ব্ল্যাক চোকার আর হচ্ছে আপনার এখানে গার্নেজ স্টোন দেওয়ার এই যে দেখেন বিচটা দেওয়া আছে যেটা নাকি এই জায়গার বীজটা আমি বলেছিলাম আর এখান থেকে নিচে থেকে পার্ল দিয়ে গাজরা করা যেটা নাকি খুবই সুন্দর এটা প্রাইসটা কত এটা প্রাইসটা অনেক রিজনেবল ছিল হ্যাঁ এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ওই হিয়ারিংটা দিয়ে দাও তো হ্যাঁ এটা দিয়ে দাও এই যেটা স্ক্রিনশট নিয়ে নেন অনেক সুন্দর একটা জিনিস এটা কিন্তু ব্ল্যাক ড্রেসের সাথে পরা যাবে তাই না কারণটা ডিপ বটল গ্রিন এই দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ভাবা যায় এই ধরনের ক্রিস্টালের চোকার এগুলো কিন্তু ক্রিস্টালের যেগুলো এই ধরনের এক্সক্লুসিভ চোকার থাকে ওগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় তোমার থেকে পনেরোটা ড্রেস নিয়েছি মাশাল্লাহ তামান্না লাবনী আপু অবশ্যই রিভিউ শেয়ার করবেন তোমার লিপিটা আমার আছে মুনমুন রুবি আপু হ্যাঁ অনেক সুন্দর মিলানি লাভ শেডটা আমার কাছে খুব পছন্দ এই দেখেন আর আমার টোনের সাথে এটা অনেক আর কি ম্যাচ হয় ব্রাউন স্ক্রিনটোন এমনিতে আমি যে কোনো এই ধরনের লিপস্টিক পড়তে পাই না কারণ আমার সাথে ম্যাচ হয় না এই যে দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা যেটা নাকি আমার খুলতেই মন চাচ্ছে না অনেক সুন্দর এটা একটু টাইট করতে হবে যাই হোক সমস্যা নেই এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন নাও এই সেটটা আসলেই অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর না আমার এটা খুলতে মন চাচ্ছে না আর আমার ব্লুটাও অনেক পছন্দ হয়েছে এর আগে একটা ব্লু ওটাও ওটাও অনেক পছন্দ পছন্দ করে নিয়েছে শেষ হয়ে গিয়েছে ঠিক আছে এটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন একটা অনেক সুন্দর ইয়ারিং দেখিয়ে দিব ঠিক আছে গোল্ডেন কালারের ইয়ারিং দেখিয়ে দিচ্ছি তারপরে যাদের যেটা ভালো লাগে আল্লাহ আমার তো চুলটা খুলে গিয়েছে একটু লাগিয়ে নিই দাও ইয়ারিংটা দিয়ে দাও এই যে এখন অনেক সুন্দর ইয়ারিং দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মাঝখানে হলো গিয়ে পার্ল বসানো উপরে হচ্ছে গিয়ে আপনার স্টোন করা এডি স্টোন নিচেও এডি স্টোন করা নিচে হচ্ছে গিয়ে যে দেখেন লকেটের মতো করে দিয়ে আপনার পারল পারলের মতো করে দিয়ে দিয়েছে আপু গ্রিন কালার চুড়ি আনো গ্রিন কালার চুড়ি আছে দেখাবো গ্রিন কালার চুড়ি দেখাবো এই যে দেখেন এই হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের ইয়ারিং ঠিক আছে পার্ল দেয়া এটা প্রাইসটা জানি কত ছিল ফোর টু জিরো এটা প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা মাত্র ওকে এটা প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা করে এটা কিন্তু অনেক বড় দেখেছেন অনেক বড় কিন্তু প্রাইস অনেক রিজনেবল এটাও কিছুটা আপনার ঝাপটা টাইপের বাট ঝাপটা ইয়ারিংটা না এটা একটু কিছুটা ঝাপটা স্টাইলে কিন্তু নর্মাল ইয়ারিং এটা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা ফোর আপনি ড্রেসটা দিও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যারা ড্রেস অর্ডার করেছেন তারা কালকের মধ্যে ড্রেসও পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে যেটা নাকি অনেক সুন্দর আমার না আজকে একটা ইয়ারিং তারপরে আপনার কি বল ওটাকে চোকা টোকার পরলাম সীতা পরলাম আমার কাছে অনেক পছন্দ হয়েছে একটাও আমার পরে খুলতে মন চায় না গ্রিন সীতা আজকে হবে না আজকে গ্রিন সীতা হবে না এই যেটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা যেটা অনেক সুন্দর নিয়ে নেবেন ও কি এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এটার অন্য কালার নাই এটার সব কালার সোল্ড আউট হয়ে গিয়েছে সব একদম সোল্ড আউট মানে কাচিয়ে টাচিয়ে সোল্ড আউট কারণ এগুলো অনেক সুন্দর আপুরা খুব পছন্দ করে নিয়ে নেয় না আচ্ছা এখন আরেকটা ইয়ারিং দেখাবো এটা আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর ওটাও দিয়ে দিও না যেটা নাকি এর চাইতেবল রিজনেবল প্রাইসের মধ্যে দুই তিনটা ইয়ারিং আছে আজকে দেখিয়ে দিচ্ছে যেমন এই যে ব্ল্যাকটা ঠিক আছে এখানে হচ্ছে আপনার কুন্দন বসানো পুরোটা পার্ল পার্ল করা আছে নিচেও হচ্ছে গিয়ে পার্ল করা পুরোটা আর হলো গিয়ে বিটস বসানো আছে এটার প্রাইসটা বলে দিচ্ছি আল্লাহ আপু তুমি আমার কমেন্ট পর না কেন আল্লাহ অ্যাংলি ফেস দিয়েছে আয়সা আপু কমেন্ট পড়ে দিয়েছে আয়সা আপু পরে দিয়েছে আমি এতক্ষণ কমেন্ট দেখিনি সত্যি আমি কমেন্ট দেখার সাথে সাথে পড়ে দিই এ তো আয়সা আক্তার আয়েশা আপু রাগ করেন না আপু এই যে আমি আপনার কমেন্টটা পড়ে দিলাম ঠিক আছে আপু কমেন্টটা পড়ে দিলাম গ্রুপে একটা টিচার লাইভ করো করব আপু একটু ফ্রি হয়ে নেই আমার আমার অবস্থা দেখেন যে আমি লাইভ জুয়েলারি লাইভ করতে করতেই দেখা যায় যে অনেক টায়ার্ড হয়ে গেছি লাইভ শেষ হতে হতেই দেখা যাবে যে আমাকে অনেক টায়ার্ড লাগছে এই যে দেখেন এটা প্রাইসটা কত জানি তিনশো আশি তাই না এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা

তাহলে নেক্সট লাইভে যদি থাকে নিয়ে আসবো ওকে আয়সা আপু ওয়াও আচ্ছা আপুর নামটা আমি পড়তে পারছি না এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এখন আরও রিজনেবল আরেকটা দেখাচ্ছি এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সেগুলো আমি স্টোরিতে পিকচার পোস্ট করে দিব এই প্রাইসেই পাবেন আপু চুরি আবার দেখাও এই যে দেখেন ও চুরির তো সাইজই বলতে ভুলে গিয়েছি চুরির কিন্তু আপনার টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি এইট পর্যন্ত টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই চুরিগুলো আমার কাছে অনেক ভালো লাগে আজকে আমি এই টাইপের একটা চুরি আমার ড্রেসের সাথে ম্যাচ করে পড়েছি কারণ চুরিগুলো খুব সুন্দর এক্সক্লুসিভ এই যে এই হচ্ছে আপনার ইয়ারিংটা ঠিক আছে এটার প্রাইসে জানি কত এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ময়ূর ইয়ারিং ঝুমকা ছোট ছোটো কিউট কিউট ঝুমকা এটা দেখবেন যে আমি প্রায়ই আমার ড্রেসের সাথে ম্যাচ করে এগুলো পরি কারণ এই ঝুমকাগুলো আপনার স্পেশালি কটন ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচ হয় খুব সুন্দর লাগে এগুলো এটা হচ্ছে ময়ূর ঝুমকা ওকে এটা হলো গিয়ে চকলেট কালারটা সিলভার বডির সাথে চকলেট কালারটা এটার আরও অনেকগুলো কালার আছে গোল্ডেন বডি সিলভার বডি বডি আছে তারপরে আপনার ম্যাজেন্ডা কালার আছে পুরো গোল্ডেন আছে আমি পিকচারগুলো আমি স্টোরিতে পোস্ট করব আর এটার প্রাইস হচ্ছে মাত্র কত জানি এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুইশো টাকা করে এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা টু ওকে প্রাইস হচ্ছে দুইশো টাকা করে এই ইয়ারিংটার স্ক্রিনশট নিয়ে নেন আপু ময়ূর দুল একবারও পাইনি আল্লাহ এনি আপু এই যে নিয়ে নেন এটা একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে এখন পাচ্ছেন একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে এটার প্রাইস হচ্ছে মাত্র এ দেখেন দুইশো টাকা ঠিক আছে একদম এটার লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবেল আছে একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে এটা পেয়ে যাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজিং ইনবক্স করে দিবেন এটা আপনি যে কালার নেবেন যে ড্রেসের সাথে পরবেন সবগুলোর সাথে এটা ম্যাচ হয়ে যাবে কারণ অনেক সুন্দর দেখেছেন এই ড্রেসের সাথেও ম্যাচ হয়ে গিয়েছে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা টু টাকা ঠিক আছে আপু আমি ইলমা ওকে ইলমা আপু আপনাকে আমি আজকে থেকে নামটা মনে রাখার চেষ্টা করব। অনেকেই না ওই যে সেম রকম ভাবে হচ্ছে গিয়ে অ্যারাবিক নেম থাকে তো দেখা যায় যে আমি আসলে বুঝি না নতুন কোন আপকে দেখা যাবে যে এলমা বলে ফেলেছি এই যে দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা করে এই চুরি প্রাইস হচ্ছে আটশো টাকা টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট আছে যারা লাস্ট চুরিগুলো পাননি চোখ বন্ধ করে নিয়ে নেবেন এগুলোর কোয়ালিটি হচ্ছে গিয়ে মানে এত ভালো যে এগুলো মিস করার মতো কোয়ালিটি না একদম আর মিস করার মতো একদম চুরি না কারণ এগুলো সেই রকম সুন্দর আর এগুলোর মার্কেট প্রাইস আপনি কোনো দিনও এক হাজারের নিচে কোনো দিন পাবেন না এক হাজারের উপরে কারণ এই ধরনের যে বালা এই বালাগুলোই দেখা যায় যে পাঁচশো সাড়ে পাঁচশো করে না সরি পাঁচশো সাড়ে পাঁচশো করে না এ পাঁচশো সাড়ে পাঁচশোতেই তো আমরাই দিয়েছিলাম বালা তাই না হ্যাঁ এই বালাগুলোরই মার্কেট প্রাইস আপনার এক হাজার টাকা দেখা যায় যে বালাগুলো কারণ এগুলোর জিনিসগুলো না অন্যরকম মানে এগুলো সচরাচর চুরিগুলো বেশি একটা অ্যাভেলেবেল পাবেন না কারণ এগুলো খুব ইউনিক কারণ এখানে যে পাথর এখানে না হলো হাজারটা পাথর দেয়া দেখেছেন হাজারটা পাথর দেয়া আছে আর এটার ফিনিশিংই তো অন্য রকমই যে দেখেন এটা ভিতরে ফিনিশিংই তো ডিফারেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল রাজস্থানী চুরি রাজস্থানী বালা রাজস্থানী চুরি আর এখানে মেটেলের ভিতরে স্টোন করা দেখেছেন গোল্ডেন কালার ম্যাটেলের ভিতরে স্টোন করা আছে এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে লাল সবুজ মিক্স সীতাার আজকে নেই নেক্সট ডে আমি দেখবো যদি থাকে নিয়ে আসবো আজকে জন্য তাহলে এতটুকু থাক চুরির সাইজ টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি আছে যাদের যে সাইজ লাগে নিয়ে নেবেন আপু চুরি প্লাস লাস্ট ইয়ারিং আমায় দিও প্লিজ ইয়ারিং ম্যাজেন্ডা কালার দিও এটা এটা ম্যাজেন্ডা কালারটা আছে ঠিক আছে দিয়ে দিব এটা ম্যাজেন্ডা কালার আছে গোল্ডেন বডির মধ্যে ওকে ওটা তাহলে দিয়ে দিব একটু মেনশন করে দিয়ে ম্যাজেন্ডা কালার গোল্ডেন বডি এটা ফারিহা আপুর জন্য গোল্ডেন ম্যাজেন্ডা কালার দিয়ে দিও আচ্ছা আমি লাইভের পরে বলে দিব ওটা তো দেখাইনি আমি পেজে স্টোরিতে পিকচার পোস্ট করব ঠিক আছে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াও এই জিনিসটা আমার হাজবেন্ড বললাম নাকি লাইভে অনেক নাড়াচাড়া করি যার কারণে স্ক্রিনশট নিতে খুবই প্রবলেম হয় আচ্ছা এই যে দাঁড়ালাম ঠিক আছে কিসে স্ক্রিনশট নিবেন মানে বুঝি বুঝিনি চুরি নাকি মানে আমি কি এভাবে দাঁড়িয়ে থাকবো আচ্ছা আজকের জন্য তাহলে এতটুকুই থাক আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি কাল সবার সাথে লাইভে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার রেকর্ডে লাইফটা দেখবে অবশ্যই লাইফটা শেয়ার করে একদম ভুলবেন না আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন সিটিজিতে হোম ডেলিভারির সিস্টেম শুধু ড্রেসের স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ডিটেলস অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করে দিবেন আর হচ্ছে গিয়ে আপনার যেটা হবে ডিটেলস অ্যাড্রেস সহ ইনবক্স করে দিবেন হোম ডেলিভারি হবে নাকি এসে পরিবহনে না সুন্দরবনে কিভাবে যাবে এটা শোরুম থেকে বলে দিবে আমি হচ্ছে টোয়েন্টি ফোর সাইজের চুরি পরি আমার চুরি টোয়েন্টি ফোর সাইজটা পারফেক্টভাবে লাগে থ্যাংক ইউ সো মাচ আপু ইউ মোস্ট ওয়েলকাম ফারিহা আপু সীতা কি দেখানো শেষ হ্যাঁ সীতা দেখিয়ে দিয়েছে আমি এখন চলে গেলে আপনার রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখে নিয়ে বাই আপু বাই বাই সাফওয়ান আপু আজকে যেন এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে